ধারণ দিনের গান। এখন শিল্পী আমাদের অনিশা, অনিশা গাঙ্গুলী, আর অনিশার গান আমরা আমাদের উত্তর বাংলার উত্তরের সকাল থেকে ওকে আমরা আবিষ্কার করেছি, আমরা আবিষ্কারই করেছি অনিশাকে। কারণ অনিশা দীর্ঘদিন ধরে গান শিখেছে বিখ্যাত মানুষের কাছে, বিমানদার কাছে, বিমান মুখোপাধ্যায়, কিন্তু তারপরে অনিশা গান থেকে সরে গেছিলো সম্পূর্ণ। এবং অনিশার হাতের আঁকা ভীষণ ভালো, ওর হাতে তৈরি একটি এঁকে দেওয়া শাড়ি আমি যত্ন করে রেখে দিয়েছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে থাকবে, কারণ এটা আমার মনে হচ্ছে তোমার ভালোবাসা আমার প্রতি, আমাকে খুব ভালোবাসে। ও বলেছে যে আগের জন্মে হয়তো আমি ওর মা ছিলাম, ও আমার মেয়ে ছিল, সেই কারণে ওর আমাকে এত ভালো লাগে। সবটাই শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। তো অনিশার গান এখন আমরা শুনবো, আর দেবাশিস রয়েছেন, শম্ভুদা রয়েছেন, মেঘাঙ্ক রয়েছেন, বিক্রম রয়েছেন, তাদের বাজনাও আমরা শুনবো। তো এগিয়ে যাই গানে। দেখা হলো দুজনা জ্যৈষ্ঠিতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা জ্যৈষ্ঠিতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, তখন
আরতি মুখোপাধ্যায়, আমাকে আমার এক বন্ধু, জানি না সে এখন তো তাদের ওখানে রাত, পুবালি, আমি নামটাই গুলিয়ে ফেলেছি, মেরিল্যান্ডে থাকে, সম্ভবত পুবালি, ও আমাকে সেদিনকে জানতে চেয়েছিল যে আরতি দিকে এখনও গান গান। আমি বললাম না, এখন আর উনি গান গান না, আরতি মুখোপাধ্যায় এখন আর গান গাইতে পারেন না, কিন্তু অসম্ভব কিছু ভালো গান আমাদেরকে দিয়ে গেছেন। এবং তুমি যে গানটা গাইলে, আর তুমি কোথাও একটা বিখ্যাত গান, এবং এটা একটা ছবির গান, বিলম্বিতলায় ছবির গান, আর এই ছবিতে প্রত্যেকটা গান কিন্তু ভীষণ বিখ্যাত হয়েছিল, এবং মান্না দে আরতি মুখোপাধ্যায়ের এই গানে, এই ছবিতে গান অসাধারণ, অনেকগুলো ভালো ভালো গান আছে এই ছবির মধ্যে। চলো তোমার পরের গানে যাই। এবার দিদি, মে মাস মানেই আমাদের মাদার্স ডে আসছে, আর আমি তো বলেইছি মা আছে, তুমি আমার কাছে মা, মানে তোমার মুখটাই এমন, মানে যেন মা ছাড়া কিছু মনে হয় না। একটি যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় আমি, স্বাদ মিটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখে, যতবার দেখি মা গো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় আমি। যদি নিতে মন জন্ম আবার, প্রতি জন্মিতে চাই চরণ তোমার, হয় যদি নিতে মন জন্ম আবার, প্রতি জন্মিতে চাই চরণ তোমার, যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় আমি, স্বাদ মিটে না কভু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মা গো তোমায় আমি, যতবার দেখি মা গো তোমায় আমি,
এটা না আমাদের সব মেয়েদের গান, মানে সব মেয়েদের সব ছেলেদের মায়ের জন্য গান। আমি তো বারবারই বলি যে মা বাবা হচ্ছেন ঈশ্বর, কারণ আমি হয়তো ঈশ্বরকে অবয়বে পাই না, কিন্তু আমার মা এবং বাবাকে আমি আমার সামনে পাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে তার পিতামাতা ঈশ্বর, এই কারণেই, কারণ এই পৃথিবীর যেটুকু ভালো আমার জন্য সব ভালোটুকু তাদের জন্য আমি পেয়েছি, কারণ তারা যদি আমাকে পৃথিবীতে না আনতেন এই ভালোটুকু আমি পেতাম না। আমি নিজে মনে করি, ধরো আমি প্রচুর মানুষের ভালোবাসা পাই, প্রচুর মানুষ আমাকে ভালোবাসেন, কিন্তু এই আমাকে তৈরি করার ক্ষেত্রে তো আমার বাবা মা, আমার মধ্যেকার যে আমি, যে কীভাবে কথা বলবো, নিজেকে কীভাবে তুলে ধরবো, সবটার পিছনে আমার বাবা মা। কিন্তু তো এই মানুষগুলো না থাকলে আমরা কোথায়? তো এই ঈশ্বরের মতোই না, এই যে আমি যখন পড়ি সোশ্যাল সাইটে বলো বা পেপারে বলো যে মাকে স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেছে, মাকে চায়ের দোকানে চা খেতে বসিয়ে দিয়ে চলে গেছে, আমি মনে মনে ভাবি যে এরা কি সত্যি মানুষ, মান এবং হুঁশের মধ্যে আছে? মানে আমার নিজের মনে হয় যে বাবা মার যখন বয়স হয়ে যায়, আমি যখন আমার সন্তানকে যেভাবে লালন পালন করি ছোটোবেলায়, বাবা মাকে ঠিক সেইভাবে লালন পালন করতে হয়। এটা আমি সব বাবা মাদের উদ্দেশ্যে বলছি, সমস্ত সন্তানদের উদ্দেশ্যে বলছি, আমি নিজেও সন্তান, অন্যেরও সন্তান। তো আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের একটা ওথ নেওয়া উচিত, আমরা যারা সন্তান এখন আমাদের বাবা মার জীবিত রয়েছেন, যে তাদেরকে সন্তানের মতো দেখবো যখন তাদের বয়স হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো সুপ্রভাত, নমস্তে ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ, আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত, বিএসসি রোড থেকে বলছি। বলুন বলুন। স্বর্ণযুগের গান এই প্রজন্মের শিল্পে যখন গায়, আমার কাছে আলাদা একটা মাত্রা পায়। হ্যাঁ, অসাধারণ লাগে আমার, মানে গানগুলো যেন আরো ঝকঝকে হয়ে ওঠে। একটু শিল্পীর সঙ্গে কথা বলি, অন্বেষা নাকি? অন্বেষা। হ্যাঁ, আচ্ছা একটু সঙ্গে কথা বলি। আগেও পৌলমী, পৌলমীও খুব সুন্দর গান করে গেছে, তোর সঙ্গে কথা বলতে পারলাম না, একটু অন্য কথা বলি তোমার সঙ্গে একটু। আমি দুটো গানে অনুরোধ করছি, বুঝলে? একটা হচ্ছে সন্ধ্যা মুখে হয়তো কিছুদিন নাকি পাবো, এটা শ্যামল মিত্রের সুর, বহু পুরনো গান। আরেকটা গান আমি বলি, সেটা হচ্ছে দত্তর একটু চাওয়া আর একটু পাওয়া, তাই নিয়ে সারাদিন গান গাওয়া। এই এই দুটো গান অনুরোধ রাখলাম। আর তনুশ্রী ম্যাডাম, আরেকটু মনে করিয়ে দিই, আমরা কয়েকজন টেলিকলার কিন্তু অনুষ্ঠানে সেদিন 25শে বৈশাখ যাচ্ছি। এটা আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। বারবারই বলছি, একটু ফোন নাম্বারে ফোন করে নামগুলো একটু লিখিয়ে দিন। আপনারা যারা যারা আসবেন, নামটা একটু আপনার কাছে যদি থাকে আপনি দিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই বলছি, 9051399479479. আপনি 11টা থেকে 7টার মধ্যে এই নাম্বারে ফোন করে, আপনারা কতজন আসছেন আপনার তত্ত্বাবধানে, আপনি একটু নামগুলো লিখিয়ে দিন। হ্যাঁ, 9051 3 3 3 99479. হ্যাঁ, থ্যাংক ইউ, মানে খুব ভালো লাগলো। আপনি দেখা হবে, দেখা হবে। আমি সুবর্ণা, আমাদের টোটাল টিম থাকবো আমরা। আমি গান গাইতে পারি না, শুনতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনাদের সাথে আমাদের দেখা হবে, এবং আপনারা তাদেরকে দেখতে পাবেন যাদেরকে কোনোদিন দেখতে পান না, কিন্তু তারা না থাকলে আমরা নেই, অর্থাৎ আমাদের ক্যামেরার পিছনে যারা রয়েছেন, আমি ওদেরকে একটু মেকআপ টেকআপ করিয়ে রাখবো সেদিনকে, কারণ আপনারা দেখবেন তো যাই তোর পরের গানে। এবার লুকোচুরি ছবি থেকে কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব, তোমায়
অনেশার সময় কাটে কিন্তু কাচ্চা বাচ্চাদের সঙ্গে, মানে ওর প্রচুর ছোট ছোট স্টুডেন্ট রয়েছে যাদের সঙ্গে ওর ভীষণ ভালো মুহূর্ত কাটে, তাই তো? একদম মানে একদম ছোট্ট পুচকুর বয়স কত যে স্টুডেন্ট তোমার? দু বছর থেকে শুরু। দু বছর, ভাবা যায়? দু বছরের বাচ্চাকেও ট্যাকল করে কিন্তু আঁকা শেখায়, এবং একটা স্কুলে পড়াও তো তুমি, না? হ্যাঁ, একটা স্কুলে পড়ায় এবং মাঝে মাঝে এই বাচ্চাদের নিয়ে একটু আউটিংয়ে চলে যায়। আমার খুব ভালো লাগে ছবিগুলো আমি যখন দেখি। তোমার পরের গানে যাই। এবার আমার খুব প্রিয় আরতি মুখোপাধ্যায়ের একটি গান, গানটি বেশ কঠিন, তবু চেষ্টা করছি, বাবা বাবা তারকনাথ ছবি থেকে, খুব প্রিয় একটি গান। তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো, তোমার চন্দ্র সূর্য ওই দুটি চোখ আমার পথের আলো, তাদের যেন নদে অনেশার গান শুনছি। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি, মানে এখন পরপর শেষ পর্যায়ে বলতে এখনও প্রায় গোটা চার পাঁচের গান তো শুনবই, তো আমরা গানেই চলে যাই চট করে, দেরি না করে আর কি। এবার আর ডি বর্মনজির একটি গান শোনাই, মানে আর ডি বর্মনের সুরে, ওনারই গাওয়া গাওয়া। আচ্ছা, ওটা গো তোমাতে আমাতে, এটা আমার ভীষণ পছন্দের গান, ভীষণ পছন্দের, ভীষণ। তোমাতে আমাতে দেখা হয়েছিল, তোমাতে আমাতে
তো গান এবং অসম্ভব ভালো সুর, মানে রাহুল দেব বর্মনের গানের তো একটা অদ্ভুত, একটা অদ্ভুত রিদিম রয়েছে, একটা টিউন আছে, একটা রাগ থাকে তো বটে। এবং রাহুল দেব বর্মনের এই ফিল্ম জগতে গানের জায়গাটা অসম্ভবভাবে আসে, এবং দেবানন্দের একটা বড় ভূমিকা রয়েছে, কারণ রাহুল দেব বর্মনের বাবা এস ডি বর্মনের তো দীর্ঘদিনের পথ চলা দেবানন্দজির সঙ্গে, তো দেবানন্দজি এস ডি বর্মন ছাড়া ভাবতেনই না। তো যখন ছবি হবে সম্ভবত হরে কৃষ্ণ হরে রাম যখন ছবিটি, সেই সময় এস ডি বর্মনের একটা স্ট্রোক হয়েছিল, তিনি হসপিটালাইজ এবং ডাক্তার বলছিল কোনো কাজ করতে পারবেন না তিনি। তখন তখন ওদিকে মানে দেবানন্দের প্রসেস হয়ে গেছে, মানে কাজকর্ম এগিয়ে গেছে, হরে রাম হরে কৃষ্ণ হবে, মানে দাম্মার ওই ছবিটি হবে, হরে রাম হরে কৃষ্ণ মানে কাস্টিং ফাস্টিং হয়ে গেছে, ছবিটা মাঝপথে। এবং কিন্তু এস ডি বর্মন ছাড়া দেবানন্দজি কোনো মিউজিক করাবেনই না। তখন এস ডি তাকে ডেকে বললেন, দেবানন্দকে ডেকে বললেন যে তুমি রাহুলকে দিয়ে পঞ্চমকে দিয়ে কাজটা করাও, আমি তো আছি কিন্তু আমি তো যেতে পারছি না, কিন্তু পঞ্চমকে দিয়ে করাও। দেবানন্দের একটা কোথাও কিন্তু কিন্তু পঞ্চমকে দিয়ে করাবো, মানে দাদা আপনি না। তো যাই হোক, কিন্তু দেব যতদিন এস ডি বর্মন ওনার অন্যান্য ছবিতে মিউজিক করেছেন, দেবানন্দকে ডাকতেন এস ডি বর্মন যে দেখে যাও মিউজিকটা কেমন হলো, গানটা কেমন হলো, ও আপনি দেখেছেন আপনি ঠিক আছে। কিন্তু যখন পঞ্চম করছে হরে রাম হরে কৃষ্ণাতে, তখন দেবানন্দজি বারবার আসছেন, মিউজিকটা কী হলো, গানটা কী হলো। তো প্রথম গান যেটা পঞ্চম বাঁধলেন সেটা হচ্ছে ফুলকা তারকা, শোনার পরে না একটু কোথাও বেশ ভালো লাগা শুরু হলো। তারপরে যখন দাম্মারো দাম বলছে, এ কি চলবে নাকি, বলছে হ্যাঁ এটাই চলবে। তো তারপরে যখন ছবিটা বেরোলো তখন তো একটা হিস্ট্রি হয়ে গেল, আর ফিরে তাকাতে হলো না পঞ্চমকে। তবে এই মানুষটার জীবনেও কিন্তু ওই যে ঢেউয়ের মতো একটা উত্থান ছিল আর একটা পতনও ছিল। আশির মধ্য দশক থেকে কিন্তু দীর্ঘদিন তার কাজ ছিল না, একটা ফ্রাস্ট্রেশন ছিল তার মধ্যে। সে সময় মান্নাদের কাছে তিনি বারবার চলে আসতেন, এবং তারপরে আবার 1942 আর লাভ স্টোরি, একটা অদ্ভুত উত্থান পতনের মধ্যে দিয়ে সবাই গেছেন, কিশোর কুমার থেকে শুরু করে রাহুল দেব বর্মন থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে, প্রথমে আপ তারপরে আবার ডাউন তারপরে আবার আপ, এই হচ্ছে ব্যাপার। মানে সেই প্রথমে ওই পিকটার জন্য না পরের একটু নামাটাও, মানে ওই জন্য আমি বলি তো যে পাহাড়ের উপরে ওঠা সহজ, ওখানে দাঁড়িয়ে থাকাটা কঠিন, এক নম্বরে যাওয়া সহজ, এক নম্বর ধরে রাখাটা খুব কঠিন। তার থেকে বাবা আমি একের দিকে যাচ্ছি ওই যাওয়াটাই ঠিক আছে, একে পৌঁছানোটা খুব মুশকিল, ওখান থেকে পড়লে না এত জোরে লাগবে, তার থেকে একে না পৌঁছানোই ভালো আমার মনে হয়। যাই হোক, গানে যাই তোমার। এবার আমি জগজিৎ সিংজির একটি গান, তোমার গজল খুব ভালো লাগে ওই জন্য একটা গজল হোশ ভালো কো খবর কি। আমি কিন্তু এবার গজলই শুনবো, হ্যাঁ এরপরে গজল ছাড়া আর কিছু শুনছি না, মানে গজল নয় গজল শুনবো আর কি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে রায়ন বলছিলাম। আপনাদের অনুষ্ঠান হচ্ছে মাঝে মাঝে সময় করে দেখতে পারে, একটু জোরে বলবেন, একটু জোরে লাগে, একটু আমরা শুনতে পাই না। আপনি আপনি কে বলছেন, কোথা থেকে? আমি বলছি ব্যাঙ্গালোর থেকে বলছি, আমার নাম হচ্ছে রায়ন কুমার। আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান থেকে খুবই ভালো লাগছে যে আপনারা যে ধরনের মানে হারমোনিয়ামের গান দিয়ে শুরু করেছেন, মানে কৃতি রমন গান এ অনেক কোনো জিনিস ফিরে আসবে, এবং এটা হচ্ছে একটা কালচার, মিক্স কালচার করতে পারে, ঠিক আছে? মানে প্রত্যেকটা যে স্মৃতি আপনারা মাকে নিয়ে গান করছেন, আবার তার সঙ্গে সঙ্গে আবার মানে আদি বর্মন বলুন যে যারা একটা হচ্ছে মানে গানের হচ্ছে মানে স্তম্ভ, তাদেরকে নিয়েও গান করছেন। যাই হোক, যেটা বলছি উমনের সাথে ও গান খুবই ভালো করছেন, হ্যাঁ উনি আরো হচ্ছে অনেক দূর এগিয়ে যাবেন। আর আপনাদের মানে অনুষ্ঠান আমি যতক্ষণ মানে সময় পাই দেখতে পারি, মানে দেখতে চাই বা দেখার চেষ্টা করি, মানে আমাদের চ্যানেলটাকে আপনার ভালো লেগেছে তাই তো? খুবই ভালো লেগে, ধন্যবাদ। যে গানগুলো আপনারা যে গাইছেন ছোটবেলার কিছু মানে আছে, মানে তার সঙ্গে স্মৃতি আমাদের খুব জড়িয়ে আছে, এই জন্যই বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা থাকলে তবেই আমরা আছি, আপনারা ছাড়া কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন একেবারে। চলে যাই পরের গান।
Thank you.
হচ্ছে শেরফরোজ ছবিতে ব্যবহার হয়েছিল ওই গজলটি, এবং এটা সেই সোনালী বিন্দ্রে এবং আমির খান কলেজ ফেস্টে সম্ভবত গানটা হচ্ছিল একটা কিছু ব্যাপার। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছে? নমস্কার তনুশ্রীদি। হ্যাঁ বলুন, নমস্কার, বলুন। হ্যাঁ তপনদা বলছি, তপন ভট্টাচার্য মানকুন্ডু। হ্যাঁ 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 বলুন বলুন, কেমন আছেন তনুশ্রীদি? ভালো আছি। আপনার পিতৃজনের পরিবারে সবাই ভালো? সবাই ভালো আছি। এইটুকুই চাই, সবাই যেন ভালো থাকো। আমি মানে সকাল থেকে দেখতে পেলাম না, দুর্ভাগ্য আমাদের কারেন্ট ছিল না, জাস্ট 10 মিনিট আগে কারেন্টটা এসছে। একটু আগে লাইনটা ছিলাম, এর আগে পুলুমি নাকি গান গেয়ে গেছে, খুব ভালো, দুর্ভাগ্য দেখতে পেলাম না। এখন তনু এখন অন্বেষা গাইছে, অন্বেষা দি, অন্বেষার বোনের কাছে আছি। এমনি তো সবাই তো আমার ছোট বোনের মতন, এখন আমি অনেক বড় দাদা। আমি মজা করে বললাম, আমি বলছি একটা হচ্ছে কোন জানে ইস জগমে খো গয়ে, ওই একটা গান, আর একটা গুম নামের গুম নাম হ্যায় কোই, লতা মঙ্গেশকরের অসাধারণ গান, যদি সম্ভব হয় করো। এবার জঙ্গলি ছবি থেকে লতাজির একটি গান, শঙ্কর জয়কিষণজির সুর আর হসরত জয়পুরীজির কথা। মদন মোহন, লতা মঙ্গেশকর, শঙ্কর জয়কিষণ, লতা মঙ্গেশকর, অসম্ভব গান হয়। বহতে তো বহনে দো মুঝে তুমি।
ভালো সাজিয়ে এনেছে অনেশা, আর এত ভালো গানটা গাইলো। আমাদের না এক এক সময় হয় যে গানটা শুনতে শুনতে মনে হয় যে আচ্ছা অনুষ্ঠানটা যদি হতেই থাকে, কারণ সত্যি কথা বলতে মানে ওদেরও বাজনাতে গান ক্লান্তি নেই, আমারও কথা বলে যাওয়াতে ক্লান্তি নেই, অনেশারও গান গাওয়াতে ক্লান্তি নেই, কিন্তু কী হয় জানেন তো, সময়টা আমাদেরকে বড় বড় চোখ করে তাকায় যে আর নয়, এবার থামো এবার থামো, ওই সময়ের পাবন্ধি আমাদের মানতেই হয়। অনেশা সত্যি খুব ভালো গান গায়, ভীষণ মানে ডেডিকেশন। আমি একসময় ভাবি ও মাঝখানে আমাকে গল্প করেছে যে ওর মাঝখানে ওর বিমান দ্বার মারা যাওয়াটা না, ওটা নিতে পারে, খুব সফট হার্টেড, ও ভীষণ মানে নরম মনের একজন মানুষ। তো ওর মাস্টারমশাই যিনি ছিলেন বিমান মুখোপাধ্যায়, মানে অসম্ভব লেজেন্ড একজন মানুষ, তো তার মৃত্যুটা ওকে খুব নাড়া দিয়েছিলো এবং তারপরে থেমে গিয়েছিলো, এবং আবার মায়ের মন্দিরে বসে গুনগুন করে গান গাইতে গাইতে আবার ওর উঠে আসে, এবং দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে, এবং তারপরে আমাদের উত্তরের সকালের ওর নিয়মিত শিল্পী ছিল, এবং এখন আমাদের সিটিভিএনেরও প্রায় নিয়মিত শিল্পী। কিন্তু আমাদের যেহেতু শিল্পী সংখ্যা অনেক বেশি, অনেক দিন পরপর অনেশার সঙ্গে আমাদের দেখা হয়, যে চেষ্টা করি আমরা তোমার সঙ্গে গল্প করার, গান শোনানোর। এখানে আসতে ভীষণ ভালোবাসি আমি জানি সেটা, পরের গানে যাই। হ্যাঁ, পরে কি গান? এবার সত্যেন ছবি থেকে সম্ভুদাটার মধ্যে খুব উত্তেজিত। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंस के उस पार
আমাদের হাতে সময় যতটা আছে আমি জানতে চাইছি আর একটা গান হবে, আর একটা গান আমাদের শুনতে হবে, শেষ গান তোমার। অনেশাকে আমন্ত্রণ জানিয়ে রাখি, অনেশা অনেক দূরে এগোক, আমাদের প্রত্যেকের তরফ থেকে শুভেচ্ছা রইল, তোমার শেষ গানে চলে যাই আমরা। এবার গীতা দত্তের একটি গান শোনাই, নিশিরাত বাকা। এটা শেষ গান, বাকচা দাকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাকচা